ষষ্ঠ জিলা পরিষদর দ্বিতীয় সাধারণ বৈঠক অনুষ্ঠিত। তৃণমূল স্তরের লোকঙ্ক সমস্যার সমাধান সম্পর্কে আলোচনা। সরকারি যোজনার সঠিক কার্যকারী মত প্রকাশ। সরকারি যোজনাকে আহরি কিপরি উন্নতিকরণ করা যাব সেই চর্চা হচ্ছে। পানীয় জল এবং স্বাস্থ্য বিভাগ নিয়ে বিভিন্ন দিগরে আলোচনা। গৌতম বুদ্ধ সংস্কৃতি ভবন পরিসরের ষষ্ঠ জিলা পরিষদ যাজপুর দ্বিতীয় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়ে যাই। জিলা পরিষদ সভাপতি নলিনী প্রভা জেনা সভাপতিত্বরে অনুষ্ঠিত বৈঠকের রাজস্ব ও বিপর্যয় প্রশমন মন্ত্রী প্রমীলা মল্লিক, গ্রাম্য উন্নয়ন মন্ত্রী প্রীতিরঞ্জন ঘড়াই, ধর্মশালা বিধায়ক প্রণব বলবন্ত রায় যোগ দিয়েছিলেন। অন্যান্য মধ্যে কোরেই বিধায়ক অশোক বল, বরি বিধায়িকা সুরন্দা দাস, সাংসদ শর্মিষ্ঠা সেঠি, জেলাপাল চক্রবর্তী সিং রাঠোর ও প্রকল্প নির্দেশক অশোক বেহুরিয়া প্রমুখ যোগ দিয়ে তৃণমূল স্তরের কিপর লোক সমস্যা দূর হব সে সম্পর্কে আলোচনা করে। জেলার 39 জন জেলা পরিষদ সভ্য ও সভ্যা মানে উপস্থিত রই বৈঠকরে গ্রামাঞ্চলের কিপর সরকারি যোজনা কার্যকারী হব সে সম্পর্কে মত উপস্থাপন করে। আজ জেলা পরিষদ বৈঠকের আজ আলোচনা হয়েছে। আজ স্পোর্টস, কলচর, এগ্রিকলচর, ড্রিঙ্কিং ওয়াটার নেই, হেলথ ইস্যুস নেই, এডুকেশন নেই, সবু বিস্তৃত ভাবে আলোচনা হয়েছে। সমস্ত জেলা পরিষদ মেম্বর্স, ব্লক চেয়ারপর্সন সমস্ত ভালো সজেসন সবু দিয়েছেন। থর ভাল লোকর বিকাশমূলক কার্যক্রম যা যা আছে আমি ডিসকশন করু। এটা গোটে ওয়ান ওয়ে ট্র্যাক নুহে, ইট ইজ এ হেলদি ডিসকশন যেটা কি হুয়ে, যেটা কি আমার জনপ্রতিনিধি এবং আডমিনিস্ট্রেশন ভিতরে হুয়ে, যেথে আমার সম্ভাবনা থাকে আহরি ডেভেলপমেন্ট কমিটি অধিক হয়ে পার সেই লক্ষ্যে আমার বিভিন্ন বিষয়ে পানীয় জল হোক, হেলথ হোক, সবু বিষয়ে সবু দিগরে আমার আজ ডিসকশন হল। প্রকল্প কার্য চালুছে, মেগা প্রকল্প কাম 10টি যাক ব্লকরে চালুছে, সেইপাই টিকি অসুবিধা হয়েছে। মেগা প্রকল্প কাম তুরন্ত সরিযাব এবং সমস্ত 10টি যাক ব্লক পানীয় জলর সুবিধা পাইবে, এবং যে জায়গার কিছু অসুবিধা অছি সে জায়গায় টিউবওয়েল খোলিয়া পরামর্শ দিয়া হয়েছে। টিউবওয়েল খোলা হব বিভাগ এবং জেলাপাল তরফ প্রতিশ্রুতি দিয়া হয়েছে খোলা। যাজপুর সমরেন্দ্র দাস রিপোর্ট, এনএনএস ওড়িয়া।